আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকে জানতে চাওয়া বেশ কিছু প্রশ্নের উত্তর আশা করি আজকের ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো সকাল সকাল বের হয়েছি, আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। বেশ কিছুদিন যাবতে একটা কমেন্ট বেশি আসছিল, সেটা আমি আসলে কেন রেগুলার ব্লগ দিচ্ছি না, তারপরে আমার কি হয়েছে, আমি প্রেগনেন্ট কি না। তো সবার কমেন্টের আসলে উত্তর তো ওইভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে খুব শীঘ্রই নতুন সদস্যর আগমন হতে চলেছে, সবাই দোয়া করবেন। যেহেতু আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, খুব শীঘ্রই হয়তো নতুন মেহমান চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক রাখেন। আসলে শারীরিক কিছু অসুস্থতার কারণে আমার প্রেগনেন্সি জার্নিটা প্রথম থেকেই খুব বেশি একটা সহজ থাকে না। তো এখানে আমাকে প্রায় 3 মান্থের পরে থেকেই আমার হেলথ সেন্টার এখানে আমাকে রিফার করেছে। তো বিশেষ করে যারা বাংলাদেশি ভিউয়ার্স আছেন, অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না, আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কিন্তু রেগুলার চেক আপের জন্য আলাদা একটা হেলথ সেন্টার, আর যেখানে ডেলিভারি করা হয় সেখানে হসপিটালটা কিন্তু আলাদা, সেখানে শুধু মানে ডেলিভারি রোগীর জন্যই, ওটা প্রেগনেন্ট রোগীদের জন্যই। প্রেগনেন্ট হওয়ার পরে যেখানে যার হেলথ সেন্টার রেগুলার চেক আপের জন্য সেখানেই তাকে দেখাতে হয়, তারপরে 7 মান্থের পরে হসপিটাল থেকে এখানে রিফার করে, তখন আপনার পছন্দ মতো হসপিটালটা চুজ করতে পারেন। যেমন এটা হচ্ছে ওয়াকরা হসপিটাল, আমি ওয়াকরাতে নিয়েছি যেহেতু মাদার কাদিম থেকে আমার ওয়াকরাটা কাছে হয়। তো এটা আলখুরে আছে, তারপরে ওমেন্স হসপিটাল আছে, তো বেশ কয়েকটা আছে আর এই ডেলিভারির জন্য আর কি এগুলো। তো যে যার কাছে কিংবা সুবিধা মতো মনে হয় সেভাবে নেয়। তো আমি ওয়াকরাটা নিয়েছি আর এখানে আমি প্রায় 4 মান্থ থেকেই রেগুলার চেক আপ করছি। তো আলহামদুলিল্লাহ আজকেও ডাক্তার দেখালাম, সব কিছু ঠিকঠাক। এখন আসলাম হচ্ছে, যেহেতু আমার ফার্স্টেই বললাম যে থার্ড ট্রাইমেস্টার চলছে, তো সেজন্য ভাবলাম যে বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে রাখি। যেহেতু আজকে সিজারের ডেটটাও দিয়ে দিয়েছে আর আমার বাকি দুটো বাচ্চাও সি সেকশনে, আমার সাত বাবাও কিন্তু এই হসপিটালেই হয়েছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে, যেহেতু আমরা বাচ্চাদের স্কুলে যাব, আজকে প্যারেন্ট মিটিং ছিল, তো সেজন্য সময় ছিল বিধায় ভাবলাম যে আজকে কেনাকাটা যতটুকু সম্ভব করে নিই। তো এখান থেকে প্রয়োজনীয় কিছু কাপড় চোপড়, তারপরে ব্ল্যাঙ্কেট, যেগুলো আর কি বাচ্চাদের হওয়ার পরে প্রয়োজন সেগুলো কেনাকাটা করব। তার সাথে মেনলি আসলে আজকে আসছি বাচ্চার জন্য একটা সুইং বেড নিতে চাচ্ছিলাম, ইলেকট্রিক সুইং বেডগুলো, যেটাতে আর কি দোলনারও কাজ হবে আবার বেডেরও কাজ হবে। তো এখানে বেশ কয়েক রকমেরই বেড ছিল, তারপরে দেখি কোনটা পছন্দ হয়। তো এখান থেকে বাচ্চাদের হচ্ছে ড্রেস নিলাম, তারপরে কিউট কিউট শুজগুলো অনেক বেশি ভালো লাগছিল, আর বাচ্চাগুলো জিনিস এত বেশি আসলে কিউট হয় যে কোনটা রেখে কোনটা নেব তখন পুরোপুরি কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো যারার বাবা অনেকগুলো ড্রেস নিয়েছিল, পরে আমি কিছু রেখে দিয়েছিলাম, কারণ অলরেডি আমরা কিন্তু আরও কেনাকাটা করেছি এর আগে, যেগুলো আসলে ব্লগে শেয়ার করা হয়নি। তো আজকেও অনেকগুলো ড্রেস নিয়েছিল, পরে আমি বলছি যে এত ড্রেস আসলে ছোট বাচ্চার লাগবে না, কারণ ওরা তো হওয়ার দেখা যায় মাস পর পরই বাড়তে থাকবে। তো আমি যতগুলো ড্রেস নিয়েছি সব 0 থেকে 3 মান্থের, কারণ 2-3 মান্থের পরে কিন্তু আবার ড্রেস কিনতে হবে। তো এখন আসলাম বেড দেখতে। তো আমরা যে সুইং বেডটা চাচ্ছিলাম এখানে শুধু একটা ইলেকট্রিক সুইং বেড ছিল, তাছাড়া বাকি সব নর্মাল বেডের মতো, আর দোলনা ছিল আর কি। তো আমি চাচ্ছিলাম আর কি ইলেকট্রিক সুইং বেডটাই নিতে। তো যেটা ছিল সেটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি, কিন্তু এমনিতেই এই নর্মাল বেডগুলো আমার ভালোই লেগেছে, কিন্তু এগুলোতে তো আর দোলনার মতো হবে না, তখন দেখা যায় আমাকে বেডও কিনতে হবে আবার আলাদা করে দোলনাও কিনতে হবে। তো যেহেতু এখনও কিছুদিন সময় আছে, তো ভাবলাম যে আরেকটু দেখি, অন্য মার্কেটেও দেখি, যদি পছন্দ হয় তারপরে হচ্ছে নিয়ে নেব। এই পাশ থেকে বাচ্চার জন্য ফিডারটাও নিয়ে নিলাম, আর ফিলিপস সেভেন্টের এই ফিডারগুলো অনেক ভালো হয়, আমার সাত তো মোটামুটি প্রায় 4 ইয়ার্স পর্যন্ত এই ব্র্যান্ডের ফিডারগুলো ইউজ করেছে, বেশ ভালো, আর গ্লাসের ফিডারগুলো হলে তো আরও বেশি ভালো। তো এখান থেকে হচ্ছে আমি এই দুইটা 0M+ এর আর কি ফিডার নিয়ে নিলাম,
তারপরে এই ব্র্যান্ডের ফিডারটাও ভালো, এটা সাথে একবার খাইয়েছিলাম, কিন্তু এটার থেকে আমার কাছে মনে হয় ফিলিপস এভেনটা বেশি ভালো ইউজ করে সব সময়। তো এই পাশ থেকে বাচ্চার জন্য দুটা পিলো আর হচ্ছে তারপর ব্ল্যাঙ্কেট এগুলো নিলাম। এই পাশে হচ্ছে বাচ্চাদের চিরণী ছিল, তারপরে ব্রাশ ছিল, যদিও এগুলো তো এখন লাগবে না, এগুলো আর একটু বড় হওয়ার পরে। তো এই পাশে হচ্ছে বাচ্চাদের এই যে বাইরে নেওয়ার জন্য সিরেলাক কিংবা দুধ নেওয়ার জন্য যে কোটাগুলো, এখান থেকে একটা নিয়ে নিলাম। তো কালার কোনটা নেব সেটা বুঝতে পারছিলাম না, বেশ সুন্দর সুন্দর কালার ছিল। তো ছাদের হচ্ছে এই যে এটা ছিল, এরকম দুইটা ছিল ছাদের, একটা ছোট একটা বড়। পরে ছাদের ওই দুইটা আসলে তো মোটামুটি লং টাইম হয়ে গেছে, আমি মেবি ওটা ফেলে দিয়েছি। তো এই পাশ থেকে আমি পছন্দ করে একটা নিয়ে নিলাম। আর এখানে আসলে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস ছিল যে সবগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে, সাথে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখান থেকে আমার যেগুলো আর কি প্রয়োজন মনে হয়েছে মোটামুটি কেনাকাটা শেষ করলাম, কিন্তু আসলে মেন যেটা কেনার জন্য এসেছিলাম বেডটা সেটা কেনা হয়নি, ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটাও কিনবো। তো কেনাকাটা শেষ করে বাচ্চাদের স্কুলে আসলাম। ওই যে বললাম যে আজকে বাচ্চাদের প্যারেন্টস মিটিং ছিল, তো সেটা অ্যাটেন্ড করে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে তারপরে আর কি বাসায় যাব। আর আমার বাসায় নতুন অতিথিতে আসায় আমার সব থেকে বেশি খুশি হয়েছে আমার দুইটা বাচ্চা। আমার ছাত্রছাড়া বাচ্চা অনেক বেশি লাইক করে, তো যার জন্য ওদের অনেক বেশি ইচ্ছা ছিল যে ওদের যেন একটা ছোট ভাই কিংবা বোন বাসায় থাকবে, যেটার সাথে ওরা সবসময় আর কি খেলা করতে পারবে। তো আল্লাহর পাকের ইচ্ছায় হয়তো খুব শীঘ্রই ওদের ইচ্ছাটা পূরণ হবে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি আমার সুগারটা টেস্ট করছি, যেহেতু আমার নর্মালি দেখা যায় যে সুগারটা নর্মালি থাকে, কিন্তু মাঝে মধ্যে যখন আমি একটু সুইট টাইপের কিছু খাই আমার সুগারটা অনেক বেশি হয়ে যায়, আবার মাঝে মধ্যে আমার সুগারটা অনেক বেশি ডাউন হয়ে যায়, যখন শরীরটা বেশি খারাপ লাগে তখনই দেখা যায় যে সুগারটা ডাউন হয়ে যায়। তো আজকে আসলে সন্ধ্যার সময় একটা মিষ্টি খেয়েছি, তো ভাবলাম যে সুগারটা টেস্ট করিয়ে রাখি, কারণ দেখা যায় মিষ্টি খাওয়ার পরেই সুগারটা একটু বেশি থাকে, তাছাড়া মোটামুটি হচ্ছে সুগারটা নর্মাল থাকে, আবার মাঝে মধ্যে সুগারটা অনেক বেশি ডাউন হয়ে যায়। তো এই তো এখানে টেস্ট করে দেখতেছি যে একটু বেশি আছে, তবে মোটামুটি ঠিক আছে, 103 আছে। তো নর্মালি আমার দেখা যায় 75 কিংবা 85 এটার মধ্যেই থাকে, কিন্তু এরকম একটু সুগার খেলে 100 কিংবা 100-এর উপরে একটু উঠে, আবার যখন একেবারে নিচে হয়ে যায় তখন দেখা যায় 60 কিংবা 70-এর কাছে চলে যায়। তো এরকম আবার একবারে সুগার ডাউন হলে ডাক্তার কিন্তু ইমার্জেন্সিতে চলে যেতে বলেছে। এই সময়টা আসলে ব্লাড প্রেশার তারপরে সুগার এগুলো রেগুলার চেক করে রাখাটাই ভালো, বিশেষ করে যদি বাসায় সব কিছু থাকে তাহলে সবসময় রেগুলার টেস্ট করা যায়। তো যাই হোক, সন্ধ্যার পরে এই তো অনেকগুলো খাবার দেখছেন, এগুলো আমার ফ্রেন্ডের বাসায় থেকে এসেছে। তো আমার ফ্রেন্ড অনেক রকমের খাবার রান্না করে পাঠিয়েছে আমার জন্য, এখানে হচ্ছে মাছ ছিল, শিং মাছ, তারপর কবুতরের মাংস ছিল, ডিম ছিল, গরুর মাংস রোস্ট, তারপরে লাউ দিয়ে চিংড়ি, ছোট মাছ, তারপর মাছ ফ্রাই, পোলাও, সব কিছু মিলে বেশ অনেক রকমের খাবার। আসলে বিদেশের মাটিতে এটা হচ্ছে আপনজনদের ভালোবাসা। তো আমার ফ্রেন্ড অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করে পাঠিয়েছে, সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকেই আমাকে আর কি এখানে প্রেগনেন্সি খরচ কেমন, নর্মাল ডেলিভারি কেমন, সি সেকশন ডেলিভারি খরচ কেমন, আমার সঙ্গে অনেক প্রশ্ন এর আগে থেকেই করতেন। তো আমি চেষ্টা করব আমার ব্লগে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার যতটুকু সম্ভব কিংবা আমি যতটুকু জানি আস্তে আস্তে শেয়ার করব। তো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আর বড় না করি, সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসব, যদিও এখন রেগুলার ওইভাবে তো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তারপরও চেষ্টা করি প্রতি উইকে একটা করে ব্লগ শেয়ার করার, জানি না এটাও কতদিন পসিবল হবে। তারপর সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।